কবিতার নাম টুনি, লিখেছেন প্রণব ঘোষ। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10, আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা, ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি, নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকে নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই কেন না গোল, অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক, ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক, ঘর ছেড়ে যেই বেরোতে যাব দাদু হেঁচে দিল, হ্যাঁ ঠাকুরমা তাই রেগে মেগে কাই মাকে বললেন, বৌমা হাঁচি পড়লো বেরোয় না যেন, টিক টিক টিক, তখনই মা বললেন, ঠিক আছে একটু বসে যাবে টুনি, অগত্যা তাই বসতে হলো, হাঁচির বিপদ যেই না কাটলো চৌকাঠে পা, আবার পড়ল বাধা টুনি ঘরে বসে যা, কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে বিপদ তারিনি, কোমরে ঝুলছে ধাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি, অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি, কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ, তাকে দেখি মাঝিলে বসেছে, হায় হায় ওটা এক শালিক, দেখছো কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জনে বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়, আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়, শালিক জুটলো অবশেষে, রিকশা ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে, কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো, পথ কেটে গেছে কালো বেড়াল, দেরির পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে, সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি, খুলে বললাম, রাগে গজ গজ বসতে দিলেন ঘরে, বিজ্ঞানের ছাত্রী হয় তুমি ডুবে আছো সংস্কারে, মুক্ত মানা দিদিমণি, অনেক বকাঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন, হঠাৎ দেখি পলা নীলা সংখে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো, বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10, আমার কি দোষ বলো? নমস্কার।